উৎসমুখ সহ বিভিন্ন স্থানে পলি জমে ভরাট হয়ে গেছে একসময়ের খরস্রোতা মাথাভাঙ্গা নদী। শুষ্ক মৌসুমে এই নদী একেবারে শুকিয়ে খালে পরিণত হয়েছে। এতে করে নদীর অববাহিকা কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় কৃষিকাজ ব্যাহত হচ্ছে, নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। খননের মাধ্যমে আবার প্রবাহ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন নদী পাড়ের কৃষকরা। শেখ ইমনের ক্যামেরায় জাহিদুজ্জামানের প্রতিবেদন। 121 কিলোমিটার দৈর্ঘ্যের মাথাভাঙ্গা নদী দক্ষিণ পশ্চিমের কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। পদ্মা নদীর কুষ্টিয়া দৌলতপুরের মুন্সীগঞ্জ এলাকায় যেখান থেকে মাথাভাঙ্গার উৎপত্তি, সেখানে পলি জমে ভরাট হয়ে গেছে। নদীর বুকে চলছে কৃষিকাজ, এ কারণেই শুকিয়ে একেবারে নালার মতো হয়ে গেছে পরবর্তী প্রবাহ। নদীকেন্দ্রিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ভারত সীমান্তবর্তী এই এলাকার কৃষকরা। ডুব মারি তোলা পাতক না, এখন মনে করেন মাঝখানে ছোট ছোট ছেলেপিলের তোলা পাছে। এই ভাঙনে এটা উৎসাহী ভরাট হয়ে গেল, পানি থাকলে আমাদের আবাদ পানি করার জন্য ভালো হবে। নদী খননের দাবি জানিয়েছেন এলাকার জনপ্রতিনিধিরা। এই নদীটা যদি খনন করা হতো তাহলে হয়তো বা 12 মাস সারা বছর এখানে পানি থাকলে তাহলে আমাদের কৃষক ভাইদের ওই নদীর থেকে অল্প খরচে পানি উঠায় তারা জমিতে দিলে আমাদের ফসলের উৎপাদন খরচটা কম হতো। উৎসমুখ খুলে দিতে উদ্যোগ নেওয়ার কথা বলছে নদী রক্ষা কমিশন। সুপারিশ দিয়েছি, এই সুপারিশগুলো সংশ্লিষ্ট দপ্তরে গেছে, এখন আমরা এটা ফলো করব এবং আমরা খুব তাড়াতাড়ি আমরা আরো খোঁজ নিব যে এটার বিষয়ে কি চিন্তা করা হচ্ছে বা কোনো অগ্রগতি আছে কিনা। সীমান্তবর্তী এই মাথাভাঙ্গা নদী ভরাট হয়ে এরকম নালার মতো হয়ে গেছে, যদি খননের মাধ্যমে এর উৎসমুখ উন্মুক্ত করে আবার প্রবাহ চালু করা যায় তাহলে কৃষিতে যেমন ব্যাপক উন্নতির একটি সম্ভাবনা আছে, একই সঙ্গে এই এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই মাথাভাঙ্গা নদী। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া।